তো গাইজ আমরা চলে আসছি এখন এই মুহূর্তে আছি ইসর্দি বাজারে। আর ইসর্দি কিন্তু একটা এটা উপজেলা বাজার, আর এইখানে আমরা আজকে বেশ কিছু ফেমাস ফুড ট্রাই করবো। আর এখানে কিন্তু ড্রোন শট নেওয়ার চেষ্টা করছি, বাট এইখানে একটা প্রবলেম হলো, এখানে আগে একটা এয়ারপোর্ট ছিল আর এয়ারপোর্টের রাডার খুব প্রবলেম করতেছিল ড্রোন ফ্লাই করার জন্য, একটা অথরাইজ জোন এখানে দেখাচ্ছিল, এই জন্য কিন্তু ফ্লাই হচ্ছিল না ড্রোন। তারপরে অনেক পারমিশন টারমিশন নেওয়ার পরে জাস্ট উড়ানোর ট্রাই করছি, বেশি দূর পাঠাইতে পারি নাই, যেরকম শট নেওয়ার চেষ্টা করছি। তবে আমরা সামনে আবার শট নিব, আর এখানে কিন্তু ফেমাস ফুড আছে, স্ট্রিট ফুড, সেগুলো আমরা ট্রাই করবো, মানে মানুষের মুখে শুনবো এবং সেইগুলোই আমরা ট্রাই করবো আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলুন গাইজ। দেখতেই পারছেন এখন কিন্তু অলমোস্ট 9:30 কিংবা 10:00 আশেপাশে বাজে। এখন আমরা প্রথমে আমরা চিন্তা করছিলাম যে এখান থেকে চপ খেয়ে যাব, বাট এইখানে আসার পরে তখন দেখছি যে চপ ছিল না, আই মিন যে যে জিনিসটার জন্য আসছি বেসিক্যালি, এখানে কিন্তু একটা জালসা হচ্ছে, এই জন্য কিন্তু নয়েজ আসতে পারে, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা সেই ভাইরাল যে চপটা আছে, কলার চপ, তাও সেটা 5 টাকা পিস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই চপটা, এটা মাত্র 5 টাকা পিস করে একটা করে চপ। আর এগুলো কিন্তু অনেকটা মাংসের চপের মতো লাগে, মানে খাবারের টেস্ট আসলে যদি আপনারা না এসে দেখেন, তাইলে না এসে উপভোগ করেন, তাইলে আপনি বুঝতে পারবেন না যে আসলে আমি কিসের জন্য বলতেছি। অত দূর থেকে আসছি, আমাদের বাসা থেকে অলমোস্ট 30 কিলোমিটারের মতো হয়, সেখান থেকে আমরা আসছি শুধুমাত্র এই চপটা খাওয়ার জন্য। আর এই ঠান্ডার মধ্যে জ্যাকেট প্যাকেট সব কিনে ফেলছি, মানে আমরা এমনিতে হুদায় শোরুমে ঢুকলাম, জ্যাকেট প্যাকেট কিনে ফেলছি, দেখালাম তো আপনাদের। তো ওই জাঙ্কেল আসছে, এই যে চপটা খাবো, আর এখান থেকে একটা খুব সুন্দর স্মেল আসে, আশপাশে যাইতে লাগলে একটা সুন্দর স্মেল আসে। তো আমরা হঠাৎ করে এসে দেখে তারপর এটা মানে আর কি আবিষ্কার করে ফেলছি এরকম টাইপের। এই যে সালাম আলাইকুম, আঙ্কেল বাইরে ছিল, আঙ্কেল চলে আসছে, আমি একটু আঙ্কেলের সাথে পরিচয় করে দিই। সালাম আলাইকুম আঙ্কেল। আঙ্কেল আপনার নাম কি? লাল্লু। আচ্ছা আপনি এটা জায়গাটার নাম কি ধরে? টাঙ্কি, আচ্ছা ঠিক আছে, তার মানে আঙ্কেল হলো ঈশ্বরদীর পানির টাঙ্কি বললে সবাই চিনবে, যে লাল্লু মিয়ার কলার চপ এক নামে সবাই চিনে। প্রতিদিন কত টাকার চপ বিক্রি করেন তাও? 2500 টাকা প্রতিদিন। 2500 টাকা, এই যে এগুলো দেখা যাচ্ছে, এগুলো কি বিক্রি হয়ে যাবে আজকে? মানে এখন কয়টা থেকে কয়টা পর্যন্ত বসেন? 4:30 থেকে রাত 11:30 পর্যন্ত। আমরা যাওয়ার সময় তো আপনাকে দেখলাম যে তখন জোগাড় করতেছেন, তখন শুরু করেন নাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নামাজের পর, মানে আসরের নামাজের পর থেকে রাত 11টা পর্যন্ত পাওয়া যায়। তো এইটা হলো চপ, আমি একটা চপ হাতে তুলে নিলাম। তো আমি এটা টেস্টটা একটু যদি আপনাদের শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো কলার চপ, কিন্তু বোঝা যাবে না যে আসলে এটা কলার চপ, দেখে মনে হবে যে মাংসের কোনো একটা টিকিয়ে টিকিয়ে এরকম টাইপের কিছু একটা, মাত্র 5 টাকা করে না টিকিয়ে, ঠিক আছে, বাট আমি মানে কেউ বুঝতে পারবে না যে এটা কলার টিকিয়ে, এটা আসলে মনে হবে যে মাংসের, মাংস কিমা করা এরকম মনে হবে, মানে আঙ্কেল এত ইয়ে করে বানায়। ইসমিল্লাহির রহমানির রহিম। মানে এইটা আমরা যখন ঈশ্বরদীতে আসি, এটা আমাদের মাস্ট ট্রাই আইটেম, আমরা এটা খাই তারপরে যাই, এরকম একটা অবস্থা, বরাবরের মতোই। এটা আসলে একটা টেস্ট করার মতো আইটেম। আপনারা যারা যারা ঈশ্বরদী কিংবা আশেপাশে আছেন, তারা তারা চাইলে এটা ট্রাই করতে পারেন, এটা কিন্তু আসলে একটা জোস, একটা জিনিস। তাছাড়াও আমাকে একটা কাবাব বিক্রি করে 35 টাকা, আচ্ছা এখন দাম বেশি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে একটা দেন তো।
আবার ব্যাগটা হোক, তারপর আপনাদের সাথে আবার আসতেছি। তো গাইস, এই মুহূর্তে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মুরগির মাংসের শিক কাবাব। তো এটা প্রাইস পড়তেছে 35 টাকা। তো এটাতে 3 পিস চিকেন থাকে, আর দেখতে পাচ্ছেন চিকেনটা আসলে দেখতে এরকম। আসলে এটা কিন্তু আঙ্কেলের এখানের মাস্টার আইটেম না, বাট এটা যেহেতু দুইটা আইটেম আছে আমি এটাও ট্রাই করে দেখাচ্ছি। তবে কলার চপটা ওয়ান অফ দ্য বেস্ট, মানে বাংলাদেশের মধ্যে আমি কোথাও এরকম চপ দেখি নাই। আঙ্কেল ফার্স্ট এরকম এরকম টাইপের টিকিয়া বানায় বিক্রি করতেছে, আর কোথায় বিক্রি করে আমার জানা নাই। তবে কারো যদি জানা থাকে সে আমাকে কমেন্ট করে আমি সেখানে যা ট্রাই করার চেষ্টা করবো যে আসলে কি আঙ্কেল একটা বেস্ট নাকি ওনারটা বেস্ট। তো আমি এটা খাই একটু, ইসমিল্লাহির রহমানির রহিম। আসলে মুরগির শিক কাবাব জিনিসটা আসলে কেমন, এটা হলো সব জায়গাতে একই রকম, কিন্তু যেখানে যার মশলাটা বেটার তারটা টেস্ট বেশি ভালো। এটাতে কিন্তু ভালোই টেস্ট আছে, ভালো পরিমাণে মশলা ইউজ করছে, তা নাহলে তার 35 টাকা নেবে না। এটাও খেয়ে দেখতে পারেন, এটাও খেয়ে দেখতে পারেন, এটাও কিন্তু ভালো আছে। তবে এর চাইতে কলার চপটা মাছ বেটার। খাইতে খাইতে বিদায় নিচ্ছি, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নিম্ন হবে মিত্র একটি সুন্দর জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাঁড়িয়ে আছেন সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।